ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে 바이রোলজিস্ট ডক্টর অমিতাভ নন্দীর সঙ্গে এই মুহূর্তে আমরা ফোনে যোগাযোগ করতে পেরেছি ডক্টর নন্দী কতটা উদ্বেগজনক এই ছবি গতকাল যেখানে ভারতে আক্রান্তের সংখ্যা এই নোভেল করোনা ভাইরাসে 719 ছিল এর মধ্যে 803 পৌঁছে গিয়েছে প্রায় 100 এর কাছাকাছি করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে কতটা উদ্বেগজনক এই ছবি ডক্টর নন্দী এখন গতকাল বোধহয় আমার যতটুকু মনে আছে গতকাল মোটের আক্রান্তের সংখ্যা বেড়েছিল একদিনে 113 হয়েছিল প্রায় আজকে এখনো পর্যন্ত সেই সংখ্যাতে কমই আছে তবে এই সূত্রাং এখানে উদ্বেগ আছে কিনা সেটা বলা দরকার নেই আমি সংখ্যাটা দেখলেই মানুষ বুঝতে পারবে কালকে দিন সালাদিনে 113 হয়েছিল আজকে এখনো পর্যন্ত 100 তে কম আছে একটা পয়েন্ট দ্বিতীয় হচ্ছে এই যে লকডাউন হয়েছে এই সময়ের আগে পর্যন্ত যে সংক্রমণ ঘটেছিল আমাদের বিভিন্ন মানুষের মাধ্যমে এবারে কত মানুষের মধ্যে তাদের থেকে নতুন ভাবে বা মানে আক্রান্তের সংখ্যা বাড়বে বেরিয়ে আসবে তারা রোগটা প্রকাশ পাবে তো তারা ইনকুবেশনের ছিল এবারে আস্তে আস্তে তাদের রোগটা প্রকাশ পাবে সুতরাং রোগীর সংখ্যা এভাবে বাড়তেই থাকবে এখন টোটাল আরো কটা দিন না গেলে বলা যাবে না যে এদের থেকে আরো বিত আকারে ছড়াচ্ছে কিনা সেইখানটা হচ্ছে আমাদের আসল উদ্বেগের কারণ বলো চোদ্দ দিন পরে যেটা আমরা বুঝতে পারবো এখন এরকম সংখ্যা হয়তো এটা এক্সপেক্টেড এটা এক্সপেক্টেড অনেক ধন্যবাদ ডক্টর নন্দী